আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আম জাম কাঁঠালের দিন চলে এসেছে। এই যে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, আম দেখতে পাচ্ছেন, মোটামুটি আম ভালোই আম ধরেছে। সো আমার সাথে আছে কিবরিয়া। কিবরিয়া একটা শরবত নিয়ে এসেছে। আপনারা যারা এই শরবত দেখতে পাচ্ছেন, দুই লেয়ারের শরবত। আমরা অনেকেই জানি সিলেটে 7 লেয়ারের চা পাওয়া যায়, মানে 7টা লেয়ার, বুঝছো, সিলেটে পাওয়া যায়। শরবত দেখতে পাচ্ছি, এটা দেখেন, উপরে অরেঞ্জ কালার, নিচে এটা কি ডিমের কালার, ডিমের কুসুম কালার না, এটা তুমি রাখো। এই শরবতটা বানিয়েছে হচ্ছে যে কে বানিয়েছে? এই তুমি খাচ্ছে কেন? আমি টেস্ট করতেছিলাম যে এটা মিষ্টি না নুন। এটা তো বানিয়েছে আমার জন্য। সো যেহেতু আমার জন্য বানিয়েছে, সেহেতু আমি টেস্ট করবো। তুমি টেস্ট করবে কেন? তোমাকে বললাম যে এটা একটু রাখার জন্য, দেখে এটা রাখো, আমি একটু কথা বলিনি। সো এই শরবতটা বানিয়েছে হচ্ছে যে আমাদের শিয়ালের কাছে মুরগি বাগা দিতে নেই, ঠিক তেমনি কিবরিয়ার কাছে শরবত রাখতে নাই। ঠান্ডা আর সাথে হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, কমেন্টে জানাই দিবেন এটা উপরেরটা কি। উপরের কালারটা তো অরেঞ্জ কালার, বাট এটা কিসের শরবত হতে পারে? বাট আমি নিচেরটা বলে দিচ্ছি, নিচেরটা হচ্ছে বেলের, বেলের শরবত, বেল নেড়া বেলতলায় কয়বার যায়? নেড়া বেলতলায় কয়বার যায়? নেড়া বেলতলায় একবারই যায়, কারণ একবার বেল তার মাথায় পড়ে মাথা ফেটে গেছে, আর জীবন ভয়ে কি যায় না। সো নেড়া বেলতলায় কয়বার যায়? একবার। খুবই ভালো, চমৎকার। এগুলো হচ্ছে গরমে এইসব শরবত খুবই উপকারী। আর বেলের উপকারিতা কি এটা আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আমার এখন খেয়াল নাই। সো কি অবস্থা, কেমন লাগছে? কেমন লাগছে? অনেক মিষ্টি। উপরের লেয়ার মোটামুটি শেষ, সেকেন্ড লেয়ার শুরু হয়েছে। সো সেকেন্ড লেয়ারের ইয়ে কেমন, টেস্ট কেমন, কি অবস্থা, কেমন কি? কেমন এটা? হ্যাঁ মজা ছিল। আর নিচেরটা হচ্ছে অনেক ঘন, যে কারণে তবে এখন মজা আছে। এখন এখন দেখো, এখন হচ্ছে বেলের একেবারে গন্ধ, মানে বেলের টেস্ট একেবারে, তাই না? কি কি একটু তিতা তিতা লাগতেছে, মানে বেলের কষ্টটা নাকি? নাও মোটামুটি শেষ। এখন বলো কেমন লাগছে, কেমন লেগেছে বলো। অনেক ভালো। আপনারা যদি পারেন এই এটা বানাবেন। এটা কিভাবে বানিয়েছে সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব, ঠিক আছে? কে বানিয়েছে, বানিয়েছে কে? ফুপি বানিয়েছে, মানে আমার ছোটো বোন বানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন ভিডিওটা। আর রেসিপিটা আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা সবাইকে টাটা দিয়ে দেবো, টাটা, সবাই ভালো থাকবেন। এখন যেহেতু করোনার একটু হালকা সময় আসছে, মোটামুটি সবাই ঘরে থাকবেন। ওকে বাই বাই, বাই বাই। কি করতেছিলে তুমি?